প্রায় অর্ধ লাখ ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীর ডাটা গায়েব হয়ে গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সার্ভার থেকে। এক যুগেও সবার হাতে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দিতে না পারা সরকারি সেবা প্রতিষ্ঠানটি উল্টো ডাটা গায়েব হয় চালকদের আবারও টাকা জমা দিয়ে আবেদন করতে বলছে। এসব নিয়ে নানা ভোগান্তিতে ডাটা গায়েব হওয়া চালকরা। এদিকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। আলী হোসেন ঘণ্টাখানেক ধরে লাইনে দাঁড়িয়ে আছেন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য। 2020 সালেও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেতে এভাবে দাঁড়িয়েছিলেন। স্বপ্ন ছিল বিদেশ গিয়ে গাড়ি চালাবেন। তিন বছরেও তার হাতে ওঠেনি স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। উল্টো বিআরটিএ সার্ভারে থাকা তার সব তথ্য গায়েব হয়ে গেছে। আমি 20 সালের লাইসেন্স দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করছি। এই যে আমার লাইসেন্সটা রিমেক ফেলাই রাখছে, এখন আবার নতুন করে হয়রানি হইয়া আবার নতুন করে করতে হচ্ছে। নতুন করে আবেদনের জন্য টাকা দিতে বলা হয়েছে জানান তারা। বলছে এটা আপনার ফাইল এখন নাই, উদা হয়ে গেছে, পাচ্ছি না। মানে স্ক্রিনশট দিয়ে রাখছে আমার ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার সহকারে আছে। তো এখন অনলাইনে ঢুকলে এখন আর এটা আসে না। তিন বছর পরে এসে এখন বলতেছে আমার কোনো ডাটা নাই, আমার কোনো কার্ড নাই, কোনো কিচ্ছু নাই। বছরের পর বছর ঘুরেও লাইসেন্স না পেয়ে দালাল ধরতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। 40 বছর আগের লাইসেন্স আমার ক্যান্সেল ভাব, দালাল দিয়া যে টাকা দিতেছে তাদেরকে আগে দিয়ে দিতেছে, কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নিতেছেন। অনেক 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 ভোগান্তি, প্রায় 2 ঘন্টা ধরে আমি লাইনে দাঁড়াইছিলাম। 3 বছর ধরে আমি প্রচুর হয়রানি হইতেছি এগুলো নিয়ে। আমি হচ্ছে বাইরের লাইন দিছি, কিন্তু এই যে লাইসেন্সের কারণে ড্রাইভিং ভিসার যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু লাইসেন্সের কারণে আমি যাইতেও পারতেছি না। সরকারি সেবা সংস্থার সার্ভার থেকে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের তথ্য গায়েবের পর নতুন ভোগান্তি নিয়ে কথা বলেন বিআরটিএর মাঠ পর্যায়ের কর্মকর্তারা। উল্টো তারা দোষারোপ করেন ভুক্তভোগীদেরকেই। আর না, ওই বিষয়ে আমি আসলে বলতে পারবো না, এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। হ্যাঁ, তাদের কাছে আসলে বেন্ডার সংক্রান্ত রিলেটেড বিষয়গুলো এটা আপনি দেখতে পারবেন। সরকার এটা পাবলিশ করেছে যে আপনি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন। আমরাও দেখছি যে এটা নাই, নোটাটা দেখাচ্ছে বা কোনোটা রিমার্কে থাকছে সেটা দেখাচ্ছে, আমরা জাস্ট সেটা মার্ক করে দিচ্ছি যেটা এই ইস্যু। তখন এটা দুই তালাতে যেটা লাইসেন্স সেকশন, আমাদের এডি স্যার আছেন, ডিডি স্যার আছেন, ওনারা তখন এটা কীভাবে সমস্যার সমাধান দিচ্ছেন ওনারা এটা একটু ভালো বলতে পারবেন। ভুয়া ড্রাইভিং লাইসেন্স বন্ধে 2011 সালে ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থা চালু করে বিআরটিএ। প্রকল্পে অচলাবস্থা শুরু হয় 2018 থেকেই। দুর্নীতির অভিযোগে কালো তালিকাভুক্ত হলে লাইসেন্স সরবরাহকারী প্রতিষ্ঠান টাইগার আইটির সাথে চুক্তি বাতিল করা হয়। তবে তাদের থেকে কাজ বুঝে না নিয়েই 2020 সালে বিআরটিএ নতুন চুক্তি করে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টারের সাথে। নতুন প্রতিষ্ঠানকে আগের প্রতিষ্ঠানটি ডাটা সরবরাহ না করাতেই দেখা দিয়েছে জটিলতা। আমাদের যে আগে যে ভেন্ডার ছিল তাদের প্রায় 37 লক্ষ লাইসেন্স ছিল, সেইটা এখন আমাদের নতুন সিস্টেমে এটা ট্রান্সফার করা হচ্ছে। এখন এর ভিতরে কিছু লাইসেন্স প্রায় 35-40 হাজার মতো লাইসেন্স, যেটা আমাদের সিস্টেম অবজারভেশন বলে, সিস্টেম অবজারভেশনও আছে। এটা অনেক সময় টেকনিক্যাল কারণগুলো হয়ে থাকে, হয়তো এমন হইতে পারে একটা ফিঙ্গারপ্রিন্টের সাথে পার্শিয়াল আর একটা প্রিন্ট নতুন ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, এই সমস্ত কারণে তখন সিস্টেমে এটা ইটসেলফ এটা অবজারভেশনে রাখে। কাজে এটা আমরা আমাদের ভেন্ডারের সাথে আলাপ করতেছি, আমরা তাড়াতাড়ি এটা সমাধান করে দেবে। এসব কারণে এখন প্রশ্ন উঠেছে বিআরটিএর দক্ষতা নিয়ে। ফররুখ বাবু, বাংলাভিশন, ঢাকা।